মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হতে চলেছে ব্রেন স্ট্রোকের অত্যাধুনিক চিকিৎসা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, চালু হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে ইমার্জেন্সি যে পেশেন্ট রুগী আসবেন, তাদের যদি স্ট্রোক হয় এবং ব্রেন ইসকেমিক স্ট্রোক, ব্রেন স্ট্রোক যদি হয়, সেটা তার চিহ্নগুলি সাইন দেখার পর ডাক্তার চিকিৎসক নির্দেশ করার পর খুব দ্রুত গতিতে আমরা সময়ের গ্যাপের মধ্যে, গোল্ডেন পিরিয়ড বলা হয় যেটাকে, সেই মধ্যে আমরা তাকে সিটি স্ক্যান করার পর তাকে এখানে আমরা যথাযথ চিকিৎসা দিই, ওই থ্রম্বোলাইসিস চিকিৎসা দেওয়া হবে। এইটা আমরা প্রক্রিয়াটা শুরু করছি, শীঘ্রই আমরা শুরু করব। আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ হয়েছে, তারা প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং আমরা আরও চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে এটা শুরু করবো। যদি এটা আমাদের এখানে যে স্ট্রোকের রুগী আসবেন, তাদের চিকিৎসা শুরু করাটা, খুব দ্রুত চিকিৎসা শুরু করাটাই হচ্ছে আদর্শ সময়, গোল্ডেন পিরিয়ড বলা হয়। খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করলে তার ফল ভালো হয়। এবং সেই জন্যই আমরা যে একটা গ্রিন কর্ম, অর্থাৎ ইমার্জেন্সিতে পেশেন্ট রুগী আসার পর তাকে দ্রুত সিটি স্ক্যান ব্যবস্থা করে, সেই সিটি স্ক্যানটা আমরা টেলিমেডিসিনের মাধ্যমে রিপোর্টিং করার পর আরও বিশেষজ্ঞ, নিউরোমেডিসিনের বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে এবং আমরা দ্রুত গতিতে এবং সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যেই আমরা চিকিৎসা শুরু করব। এই প্রক্রিয়াটি আমরা নিতে শুরু করেছি, কিছুদিনের মধ্যে এটা চালু করব। ট্রেনিংয়ের মাধ্যমে সব জায়গাতেই টেলিমেডিসিন সব জায়গায় যোগাযোগের চেষ্টা করব। এবং আমাদের এখানে তো ম্যানেজমেন্ট হচ্ছে স্ট্রোকে, কিন্তু এইটা যে বিশেষ ম্যানেজমেন্ট, অর্থাৎ অতি দ্রুত চিকিৎসা, দ্রুত তার চিকিৎসা করে প্রায়োরিটি ভিত্তিক, মানে আমাদের তার গুরুত্বটা অনুযায়ী শুধু তাকে অন্যান্য ইয়ের থেকে আগে করে, মানে গ্রিন করিডোর দিয়ে আমরা তাড়াতাড়ি করে দেবো, এই প্রক্রিয়াটা নেওয়া হয়েছে। এবং আমরা কলকাতার সাথে যারা নিউরোমেডিসিনের বিশেষজ্ঞ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ হবে টেলি মাধ্যমে, এবং সেই তাদের মতামত নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে, তাদের অ্যাডভাইস নিয়ে আমাদের এখানে চিকিৎসা শুরু হবে খুব তাড়াতাড়ি। আমাদের তো কিছু ডাক্তার ট্রেনিং নিয়ে এসেছেন, তারা কলকাতা ট্রেনিং এনেছেন, তারা আবার এখানে আমাদের অন্যান্য ডাক্তার চিকিৎসকদের ট্রেনিং দেবেন কীভাবে হবে প্রোটোকলটা, সেটা হয়ে যাওয়ার পর আমরা শুরু করছি, কিছুদের মধ্যে শুরু হয়ে যাবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।